শুরুতে এই সংবাদ শিরোনাম। যুদ্ধের হুমকির পর ইউক্রেন সীমান্তে ভয়াবহ ইস্কান্দার ক্ষেপণাস্ত্র মোতায়েন করল রাশিয়া। ফিলিস্তিনি নির্বাচনে হামাসের বিজয়ের সম্ভাবনা, উদ্বিগ্ন ইসরায়েল এবং আমেরিকা। রাশিয়ার সঙ্গে উত্তেজনা, যুদ্ধ থামাতে তুরস্কে সফরে ইউক্রেনের প্রেসিডেন্ট। সিরিয়া সীমান্তে সুড়ঙ্গ ধ্বংস করল তুরস্ক। দক্ষিণ চীন সাগরে উত্তেজনা, চীনা মুখপাত্রকে বহিষ্কারের হুমকি ফিলিপাইনের। পারমাণবিক বোমা তৈরিতে আরও এক ধাপ এগিয়ে গেল ইরান। এবং সবশেষ থাকছে রাষ্ট্রদ্রোহের অভিযোগে সৌদিতে তিন সেনার মৃত্যুদণ্ড। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। যুদ্ধের হুমকি দেওয়ার পর রাশিয়ার কৌশলগত ইস্কান্দার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ইউক্রেন সীমান্তে মোতায়েন করা হয়েছে বলে কোনো কোনো গণমাধ্যম খবর দিয়েছে। রুশ গণমাধ্যমের বরাত দিয়ে ইরানের ফার্স বার্তা সংস্থা জানিয়েছে, রাশিয়া মার্চ মাসের শেষের দিক থেকেই ইউক্রেনের সীমান্তবর্তী অঞ্চলগুলোতে বিপুল পরিমাণ সামরিক সরঞ্জাম মোতায়েন করেছে। বিশেষ করে ক্রিমিয়া, বুরেনুচ এবং রুস্তপ অঞ্চলে রুশ সেনাবাহিনীর তৎপরতা ব্যাপকভাবে বেড়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ক্লিপে দেখা যাচ্ছে রাশিয়ার সেনাবাহিনী ভুরুনুচ অঞ্চলে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ইস্কান্দার মোতায়েন করেছে। ইস্কান্দার এমন একটি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা যা দিয়ে শত্রু সেনাদের ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করার পাশাপাশি ভূমিতে অবস্থিত শত্রু বাহিনীর রাডার ব্যবস্থায় হামলা করা যায়। সম্প্রতি ইউক্রেন এই অভিযোগ করেছে যে দেশটির সীমান্ত এলাকাগুলোতে রাশিয়ার সামরিক তৎপরতা বেড়ে গেছে। এছাড়া রাশিয়ার সমর্থনপুষ্ট গেরিলারা পদ্ধতিগতভাবে পূর্ব ইউক্রেনে যুদ্ধবিরতি লঙ্ঘন করে যাচ্ছে বলেও কিয়েভ অভিযোগ করেছে। এর আগে রাশিয়া ইউক্রেন ইস্যুতে পূর্ণাঙ্গ যুদ্ধের হুমকি দেয়। ফিলিস্তিনে আগামী মে মাসে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচনে ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের সম্ভাব্য বিজয় উদ্বেগ প্রকাশ করেছে আমেরিকা এবং ইহুদিবাদী ইসরায়েল। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের সঙ্গে টেলিফোন আলাপে এই উদ্বেগ প্রকাশ করেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গ্যাবেক আশকেনাজি। এ সময় মার্কিন পররাষ্ট্রমন্ত্রীও একইভাবে উদ্বেগ প্রকাশ করেন। ইসরায়েলের ওয়ালা নিউজ ওয়েবসাইটের উদ্ধৃতি দিয়ে রাশিয়া টুডে এই খবর দিয়েছে, টেলিফোন আলাপে ইসরায়েল এবং আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রতিদ্বন্দ্বী ফাতাহ আন্দোলনের মধ্যে মারাত্মক রকমের বিভক্তির কারণে গাজাভিত্তিক হামাস মে মাসে নির্বাচনে বিজয়ী হতে যাচ্ছে। ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রীর উদ্যোগে আমলে নিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, ফিলিস্তিনি যে দলেই ক্ষমতায় আসুক না কেন, তাদেরকে অবশ্যই সহিংসতা বন্ধ করতে হবে, ইসরায়েলকে স্বীকৃতি দিতে হবে এবং আগে যে সমস্ত চুক্তি হয়েছে তার প্রতি সম্মান জানাতে হবে। একই সঙ্গে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এও বলেন যে আমেরিকা বিশ্বাস করে ফিলিস্তিনিদের একই রকম স্বাধীনতা, নিরাপত্তা, সমৃদ্ধি এবং গণতান্ত্রিক চর্চার অধিকার থাকা উচিত। ইসরায়েলের সমস্ত আগ্রাসী নীতির প্রতি সমর্থন দেওয়ার পরও আমেরিকার পক্ষ থেকে এই বক্তব্য দেওয়া হলো। মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্যকে পর্যবেক্ষকরা হাস্যকর বলে মনে করছেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কি তুরস্ক সফরে গেছেন এবং দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের সঙ্গে বৈঠক করেছেন। রাশিয়ার সঙ্গে ইউক্রেন যখন মারাত্মক সামরিক উত্তেজনা চলছে, তখন তুরস্কের ইস্তাম্বুল শহরে জেলেনস্কি এবং বৈঠক হলো। রুশপন্থী গেরিলাদের নিয়ন্ত্রণে থাকা নিয়ে দনবাস এলাকা নিয়ে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। ইউক্রেনের পূর্ব সীমান্তের কাছে রাশিয়ার সামরিক উপস্থিতি জোরদার করছে। এছাড়া কিয়েভকে পূর্ণাঙ্গ যুদ্ধের হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া। ইস্তাম্বুলে বৈঠকে এরদোগান এবং জেলেনস্কি শুল্ক মুক্ত বাণিজ্য, পর্যটন এবং ক্রীড়াসহ বিভিন্ন ক্ষেত্রে দুদেশের মধ্যে সহযোগিতা বাড়ানোর উপায় নিয়ে আলোচনা করেন। দুই দেশের প্রেসিডেন্টের বৈঠকের পর মন্ত্রীদের উপস্থিত বেশ কয়েকটি চুক্তি সই হয়। রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যখন সামরিক উত্তেজনা চলছে, তখন তুরস্কের নিয়ন্ত্রণে থাকা বসফরাস প্রণালী ব্যবহার করে দুটি মার্কিন যুদ্ধজাহাজ কৃষ্ণসাগরে পৌঁছেছে। তুর্কি পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আগামী 4 মে পর্যন্ত কৃষ্ণসাগরে মার্কিন যুদ্ধজাহাজ দুটি অবস্থান করবে। শুক্রবার রাতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তুর্কি প্রেসিডেন্ট এরদোগানকে ফোন করে এবং ইউক্রেন সংকট এবং কৃষ্ণসাগরে মার্কিন যুদ্ধজাহাজ উপস্থিতি নিয়ে আলোচনা করেন।
টেলিফোন আলাপে রুশ প্রেসিডেন্টকে এরদোগান আশ্বস্ত করেন, ইউক্রেনের সঙ্গে সহযোগিতা অর্থ এই নয় যে আঙ্কারা মস্কোর বিরুদ্ধে অবস্থান নিয়েছে। পর্যবেক্ষকরা মনে করছেন, কোনো পক্ষ না নিয়ে তুরস্ক এই অঞ্চলের শান্তি প্রতিষ্ঠাকারী হিসেবে ভূমিকা পালনের চেষ্টা করছে। তুরস্কের নিরাপত্তা বাহিনী সিরিয়ার সীমান্তে একটি সুড়ঙ্গের খোঁজ পেয়ে তা ধ্বংস করে ফেলেছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এই সুড়ঙ্গের মধ্য দিয়ে অবৈধভাবে সিরিয়া থেকে তুরস্কে যাতায়াত করা হতো। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় শনিবার জানিয়েছে, দক্ষিণাঞ্চলীয় হাতে প্রদেশে রেইহানলি জেলায় বুকুল মেথ সীমান্তে পুলিশ স্টেশনের নির্মাণ কাজ করার সময় 100 মিটার দৈর্ঘ্যের এই সুড়ঙ্গটির সন্ধান পায়। সিরিয়ার একটি বাড়ি থেকে গোপন এই সুড়ঙ্গ পথে তুরস্কে আসার সময় 24 জনকে গ্রেফতার করেছে আঙ্কারা। শরণার্থীদের সঙ্গে সুড়ঙ্গ পথটি দিয়ে সন্ত্রাসীদেরও যাতায়াত ছিল বলে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতি দিয়েছে। 2011 সালে গৃহযুদ্ধের শুরুর পর থেকে 50 লাখ সিরীয় বস্তুচ্যুত হয়েছেন এবং শরণার্থী হিসেবে বিভিন্ন দেশে মানবেতর জীবনযাপন করছেন। বিতর্কিত দক্ষিণ চীন সাগর নিয়ে উত্তেজনা বেড়েই চলেছে। দক্ষিণ চীন সাগর ইস্যুতে মানিলিয়া চীনা কূটনৈতিকের এক মুখপাত্রকে বহিষ্কারের হুমকিও দিয়েছে ফিলিপাইন। সিডনি মর্নিং হোল্ডারের একটি প্রতিবেদনে এই তথ্য জানা গেছে। দেশটির সেক্রেটারি অব ফরেন অ্যাফেয়ার্স টেডি লুক্সিন জুনিয়র জানিয়েছেন, তিনি চীনের দূতাবাসে আরও একটি কূটনৈতিক প্রতিবাদ পাঠিয়েছেন। তিনি প্রতিদিনই প্রতিবাদ জানাবেন যতদিন পর্যন্ত দক্ষিণ চীন সাগরে একটিও চীনা ফিশিং বোট থাকবে, ততদিন পর্যন্ত প্রতিবাদ জানাতেই থাকবেন। দক্ষিণ চীন সাগরে স্পাট দ্বীপপুঞ্জের একটি রিফ হল হুইট সন রিফ। ওই এলাকায় 220টি মাছ ধরার নৌকাকে ঘিরে উত্তেজনা বাড়ছে। ফিলিপাইনের পক্ষ থেকে ধারণা করা হচ্ছে, এই মাছ ধরার নৌকাগুলো চাইনিজ সামুদ্রিক মিলিশিয়া নিয়ন্ত্রণ করে। গত মাসে চীনের সামরিক জাহাজ দেখার পর থেকে ফিলিপাইনের স্পাটলি দ্বীপপুঞ্জে বিতর্কিত রিফের কাছে নৌবাহিনীর টহল বাড়ায়, কিন্তু পরের দিন চীন দাবি করে ওই জাহাজগুলো কেবলই মাছ ধরার নৌকা। নতুন ও আরও উন্নত একাধিক সেন্ট্রিফিউজ চালু করেছে ইরান। সেন্ট্রিফিউজগুলোতে পরবর্তী ধাপের তেজস্ক্রিয় ইউরেনিয়াম সমৃদ্ধ করার কাজ শুরু হয়ে গেছে বলে জানিয়েছে তেহরান। সেই সঙ্গে পরমাণু কর্মসূচির শান্তিপূর্ণ ব্যবহারের প্রচেষ্টা হিসেবে বেশ কিছু প্রযুক্তিগত আবিষ্কার এবং অর্জন প্রদর্শন করেছে দেশটি। ইরান পরমাণু চুক্তি নিয়ে সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনার মধ্যে শনিবার আরম্ভকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে এগুলোর উদ্বোধন করেন প্রেসিডেন্ট হাসান রুহানি। আল জাজিরা জানায়, শনিবার তেহরান থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে নাতাঞ্জ পারমাণবিক কেন্দ্রে 164 IR6 সেন্ট্রিফিউজ সহ দেশ জুড়ে বেশ কয়েকটি প্রকল্প উদ্বোধন করেন প্রেসিডেন্ট হাসান রুহানি। সঙ্গে সঙ্গে বেসামরিক এবং মেডিকেল চিকিৎসায় ব্যবহারযোগ্য প্রায় 150টি নতুন প্রযুক্তির পণ্যের প্রদর্শনীর উদ্বোধন করেন তিনি। শুক্রবার ছিল ইরানের জাতীয় পরমাণু প্রযুক্তি দিবস। এই উপলক্ষে এদিন থেকে নানা কর্মসূচি বাস্তবায়িত করা হচ্ছে। ইরানের পরমাণু শক্তি সংস্থার মুখপাত্র বেহরুজ কুমার লান্দি জানিয়েছেন, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ খাতে সবচেয়ে বড় সাফল্য হচ্ছে IR9 সেন্ট্রিফিউজের মেকানিক্যাল পরীক্ষা। এটি ইরানের সবচেয়ে গুরুত্বপূর্ণ সেন্ট্রিফিউজ। এটি ইরানিরা নিজস্ব পদ্ধতিতে তৈরি করেছেন বা তা আরও ভালো কাজ করছে। রাষ্ট্রদ্রোহের অভিযোগে 3 সৈনিকের মৃত্যুদণ্ড কার্যকরের কথা জানিয়েছে সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয়। সৌদি প্রেস এজেন্সি শনিবার তাদের প্রতিবেদনে ওই 3 জনের নাম প্রকাশ করেছে। মোহাম্মদ বিন আহমেদ বিন ইয়াহিয়া আকম, শাহের বিন ইসা বিন কাসিম হাক্কাবি এবং হাউত বিন ইব্রাহিম বিন আলী হাজমি। প্রতিবেদনে বলা হয়েছে, এই 3 জন শত্রুদের সাহায্য করতে সেনাবাহিনীর স্বার্থবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হন। 3 অভিযুক্তের নিন্দা জানিয়ে মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, সশস্ত্র বাহিনী যারা শপথের মাধ্যমে সৌদি আরবের স্থিতিশীলতার প্রতিজ্ঞাবদ্ধ তাদের প্রতি সরকারের আস্থা রয়েছে। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন।
এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।